হালুয়া যত নাড়বা ততই মজা হতে থাকবে। এখানে যে চারটে ডিম রাখা, এটা দিয়ে কিছু করবা নাকি আমি তুলে রাখবো? না না, আমি আসছি। কি করছো দুধ দিয়ে? একটা জিনিস বানাবো আজকে। আচ্ছা, কি জিনিস? ডিম দেখছো না? ডিম দেখে বুঝিনি কি বানাচ্ছি। ডিমের হালুয়া। জি, আজকে হচ্ছে ডিমের হালুয়া। আজকে হচ্ছে, আজকে মানে বানাচ্ছি হলো আমার সবচেয়ে 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 ফেভারিট হালুয়া, সেটা হলো ডিমের হালুয়া। আমি ডিমের হালুয়া অনেক রকম করে বানাই, মানে যখন যেটা কাছে পাই দুই তিন রকম ভাবে বানাই। তো এখন যা যা আছে তা দিয়ে কিভাবে ডিমের হালুয়া বানাই চলো দেখি তাহলে। ও, বলতে ভুলে গেছিলাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজাল্টস। এখন দিচ্ছি গরম দুধে স্যাফরন। এই ডিমের হালুয়ায় স্যাফরন না দিলে মজাই লাগে না। এটা যদিও অপশনাল, কিন্তু তোমাদের কাছে থাকলে প্লিজ এটা ইউজ করবা, এটা খুবই মজা হয়। তো আমি এটা দুধটাকে মানে ঘন, এটা আমি ক্রিম নিয়েছি, লিকুইড ক্রিম। তোমাদের কাছে যদি লিকুইড ক্রিম না থাকে, ঘন দুধ করে সেটার মধ্যে স্যাফরন, একটু গরম দুধের মধ্যে এটা কিছুক্ষণ ভিজায় রাখবা, দেখবো একটা সুন্দর রং বের হয়ে আসছে। সো আজকে বানাচ্ছি এই চারটা ডিম দিয়ে ডিমের হালুয়া। সো এই নিয়ে নিলাম চারটা ডিম। চারটা ডিমকে একদম খুব ভালো মতো ফেটে নিতে হবে। তো আমরা দাদিরা ছোটবেলায় যে ওই যে সবে বাড়াতের সময়, সবে কদরের সময়, সবে বাড়াতের সময়তে বেশি হালুয়া বানাতো, ইস কি যে মজা, সেই চালের আটার রুটি আর হালুয়া। এটা তো মানে পরোটা দিয়ে, তাই না? পরোটা কে বলছে? পরোটা দিয়ে, পরোটা আর ঝালগুড়ির মাংস আর সাথে মিষ্টি ডিমের হালুয়া। কে বলছে? এটা আমি বলছি। আজকে রেসিপি খালি ডিমের হালুয়া আর কিছু নাই। তুমি এখন ঘুমাও রাতে আর স্বপ্ন দেখো। ডিম ফাটার পরে ডিমটার মধ্যে দিয়ে দিব হাফ কাপ জাস্ট গরুর দুধ, রেগুলার গরুর দুধ, আর হাফ কাপ কন্ডেন্স মিল্ক। আমি দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে ঘন না করে আমি কন্ডেন্স মিল্ক ইউজ করছি। এটাতে তাড়াতাড়িও হয়, ঘন দুধটাও পাওয়া যায়, আবার এইটার টেস্টটা খুবই মজা হয়। আর তোমরা অবশ্যই খেয়াল রাখবে চিনি দেওয়ার ব্যাপারে, কন্ডেন্স মিল্ক কিন্তু মিষ্টিতে ভরা, তো চিনি কতখানি লাগবে সেটা বুঝে দিবা। তো এই যে দুধ দিয়ে এটাকে আবার ভালো করে গুলে নিতে হবে। গুলে একটু জিবাই দিয়ে টেস্ট করে দেখতে পারো যে তোমাদের চিনি আরও লাগবে কি না। যে যেরকম মিষ্টি খাবা সেটার উপরে চিনি দিবা, যদি মনে হয় যে চিনি লাগবে না তাহলে নাও দিতে পারো, আর যদি মনে হয় যে চিনি লাগবে তাহলে একটু চিনি অ্যাড করতে পারো। তো আমার কাছে মনে হলো যে আরেকটু চিনি দিলে ভালো লাগবে, হালুয়া তো হালুয়ার মতোই হওয়া উচিত, তাই না? তো আমি এইখানে 1/4 কাপ আরেকটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে তারপরে আমি চুলায় যাব। তো আমি এখন এখানে নিয়ে নিচ্ছি আমার বাসায় বানানো ঘি, 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। চাইলে আর একটু বেশি দিতে পারো, কেননা হালুয়াটা হওয়ার পর যখন ঘিটা পাশ দিয়ে ভেসে থাকে ওটা একটা আলাদা টেস্ট। এটা তো ভেসে থাকবে। ঘি গলার অবস্থা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি চুলাটা একদম হাইতে দেইনি, মিডিয়ামে দিয়েছি। ঘি কিন্তু অনেক বেশি জাল দিয়ে মানে জাল দেওয়া যাবে না, তাহলে ঘিয়ের যে ফ্লেভারটা সে ফ্লেভারটা চলে যাবে। তো এটা হালকা আছে এরকম গলতে দিতে হবে। তারপরে আমি এখানে 3টা দারচিনি, 3টা এলাচ, 1টা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এটা একটু হালকা নেড়ে চেড়ে এটার মধ্যে আমি ডিমের যে মিশ্রণটা বানালাম সেটা দেবো। ঘিয়ের কি সুন্দর গন্ধ বের হচ্ছে শরীফ রিজাল, ঘিয়ের গন্ধটা যা লাগে না, শুধু গরম ভাত একটা ডিম। ইস, বানাচ্ছি হালুয়া, গরম ভাতের কথা এখন গল্প করছি। ভাত খেয়ে আলু হচ্ছে।
এখন দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা ঘিয়ের মধ্যে। আচ্ছা, ডিমের হালুয়া বানানোর সময় এটা কিন্তু নাড়া থামানো যাবে না, যদিও এটা বুটের হালুয়ার মতো অত অতক্ষণ ধরে নাড়তে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা নাড়া থামানো যাবে না, না হলে ডিমগুলো তলায় মানে ডিম কি বলবো ডিম ভাজির মতো হয়ে যাবে নিচে, তো তলা লাগানো যাবে না। আচ্ছা, তোমরা কি আমার বুটের হালুয়ার রেসিপি এখনো দেখেছ? যদি না দেখে থাকো ঝটপট দেখে নাও, আমি ডিসক্রিপশন বক্সে বুটের হালুয়ার রেসিপি দিয়ে দিব। দেখো অলরেডি নিচে জমাট বেঁধে বেঁধে আসছে, তো এটা যদি নাড়তে থাকো তাহলে ওই মিহিদানার মতো গুঁড়া গুঁড়া হবে, যেটা ডিমের হালুয়ার বৈশিষ্ট্য, আর না হলে কিন্তু দানাগুলো অনেক বড় বড় হবে, যেটা বেশি ভালো লাগে না দেখতে। এরকম যখন দলা দলা হয়ে আসবে অলরেডি, তখন এই যে স্যাফরন মাখানো যে আমি ঘন দুধটা রেখেছিলাম সেইটা এখন দিয়ে দেব। দিয়ে আবার ভালো মতো নাড়তে হবে। এই পর্যায়ে তোমরা চুলার জ্বালটা একটু বাড়িয়ে মিডিয়াম হাইতে দিতে পারো, তাহলে পানিটা তাড়াতাড়ি শুকাবে। তো তোমরা এইরকম করা নাড়ার পরে যখন দেখবা যে যদি এরকম একটু বেশি পানি থাকে, তাহলে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিবা ওটার মধ্যে, তাহলে দুধটাও পানিটাও টেনে নিবে, আর গুঁড়া দুধের যে একটা ফ্লেভার এটাতে ডিমের হালুয়াটা আরও মজা হবে। আর যদি তোমাদের কাছে গুঁড়া দুধ না থাকে তাহলে তোমরা চালের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিতে পারো, ওইটাতেও খুব মজা হয়। চালের গুঁড়ার জায়গায় তোমরা আটা মানে ময়দাও দিতে পারো, সুজি দিতে পারো, কিন্তু সুজি দিলে আমার কাছে মনে হয় যে ডিম সুজির হালুয়া হয়ে যায়, সেটা শুধু সুজির মানে শুধু ডিমের হালুয়া থাকে না। আর চালের গুঁড়া যদি অল্প একটু দাও, ওইটার যে একটা টেক্সচার হয় না, ওইটা যা মজা আছে, ট্রাই করে দেখো। এই পর্যায়ে যখন আসবে তখন আমি যে এই যে গরম মশলাগুলো দিয়েছিলাম এইগুলো আমি সব তুলে নিব, তাহলে খাওয়ার সময় আর কারো মুখেও পড়বে না বা এটা বসে বসে বাছাও লাগবে না, কারণ যা ফ্লেভার যাওয়ার অলরেডি চলে গেছে ভিতরে হালুয়াতে। আর এইরকম পর্যায়ে যখন আসবে তখন 1/4 টিস্পুন একটু কেওড়ার জল দিয়ে দিবা, এটাতে একটা শাহি শাহি ভাব আসে হালুয়াতে। এই যে দেখো ভুনতে ভুনতে 15 মিনিট ধরে ভুনছি, ঘি আস্তে আস্তে বের হয়ে আসছে এই যে সাইড দিয়ে। তো তোমরা যারা খুবই মনে করো যে একটু চটচটা খাবা তারা আর একটু ভুনবা, আর যারা মনে করো এরকম নরম নরমই খাবা তারা নামায় নিবা, আমরা একটু চটচটা পছন্দ করি তাই আমি আর একটু ভুনে নিব। আই থিঙ্ক এটা এখন হয়ে গেছে একদম আমরা যেরকম চাই সেই রকম, তো এইটা আমি এখন নামিয়ে নিব চুলা থেকে। আমার হালুয়া শেষ, হালুয়া এখন বেড়ে নেওয়ার পাল্লা, দেখেছো কিরকম ঘি হালুয়াতে, এরকম ঘি যদি বের হয়ে আসে সেই হালুয়া হলো সবচেয়ে মজার হালুয়া। যারা যেরকম বাদাম খেতে চাও উপরে সেরকম বাদাম কিসমিস ছড়িয়ে দিবা, আমাদের বাসায় তেমন কেউ একটা কিসমিসের ভক্ত না, তাই আমি এখানে আলমন্ড কুচি দিয়ে দিলাম, তোমরা যে যে বাদাম খাও সে বাদাম ছিটিয়ে দিবা। তো এই ছিল আজকে আমার স্টাইলে ডিমের হালুয়ার রেসিপি। তোমরা যদি বুটের হালুয়ার রেসিপি দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, আমি ওখানে লিঙ্ক দিয়ে দিব। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবা না, একটা লাইক দিবা।